অন্ধকারে যাচ্ছিটা কোথায়? রাত্রির বেলা আমরা উনুন জেলে কি করছিটা কি? আমি রাস্তাতে বেরিয়ে পড়েছি, কেউ কোথাও নেই দেখছি। এতগুলো পিঠে কে করলো? হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে 4:10 মনে হয় বাজবে, তো এখন বিকাল, তো আজকে হচ্ছে শনিবার, তো আজ সেই জন্য আজকে হাফ ডে আমি বাড়িতে চলে এসেছি। আর একটা কথা হচ্ছে, আমার সোমবারেও ছুটি, কি মজা না? মানে আমার খুব ভালো লাগছে সোমবারেও ছুটি। আর আজকে হচ্ছে, আজকের দিন হচ্ছে পিঠে করার দিন, কালকে মকর সংক্রান্তি আছে, মানে ভোরবেলা উঠে স্নান করতে যাওয়া। আমাদের তো এখানে নদীঘাট, তো নদীতেই সবাই স্নান করতে যায়, আর যাদের গঙ্গা আছে তো গঙ্গাতে স্নান করে, আমাদের তো গঙ্গা নেই কাছে, তাই সবাই নদীঘাটেই স্নান করতে যায়। আর হচ্ছে আজকে সন্ধ্যে থেকে পিঠে হবে, তো তোমাদেরকে সবই আমি দেখাবো কী কী পিঠে হয় আমাদের বাড়িতে সন্ধ্যে থেকে, আর কীরকম কী রিচুয়ালস আছে সবই তোমাদেরকে আমি দেখাবো। তো এখন কোথায় আছি বলো তো? ছাদে আছি, আমি ছাদ থেকেই ব্লগটা শুরু করছি, তো তোমরা আমার সাথে থেকো, পুরো ব্লগটা দেখতে থাকো, কেমন লাগে সেটাও আমাকে জানিও। আর একটা কথা হচ্ছে, আমার চ্যানেলে যদি তোমরা প্রথম এসে থাকো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি হিট করে দিও, তাতে পরে আমার যা ভিডিও আপলোড করবো সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই যায়। আর আজকে হচ্ছে অনেকদিন পর এরকমভাবে চুলটা বেঁধেছি, কেমন লাগছে এরকমভাবে চুলটা বেঁধে তো আমাকে জানিও কমেন্টে। আমার তো খুবই ভালো লাগছে, লুকটা এরকম সিম্পল ভালো লাগে মাঝে মধ্যে। চলো এবার আমি ছাদ থেকে নেমে পড়বো, এবার মিতালিদের বাড়ি একবার যাই, অনেকদিন দেখা হয়নি, এক সপ্তাহ দেখা হয়নি, তো একবার যাই ওদের বাড়ি, ও কী করছে দেখি। তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের ছাদের চারিপাশটা, মানে গ্রামের চারিপাশটা দেখিয়ে দিই। এই হচ্ছে ছাদ থেকে নেমেই দেখছি মা নারকেল কুড়তে বসে পড়েছে। মা নারকেল কুড়ে নিচ্ছে সন্ধেবেলা পিঠে করার জন্য, নারকেলের পুর দেবে সেজন্য নারকেলটা কুড়ে নিচ্ছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। ইচ্ছের মা ডাকতে এসেছে, ওই যে ইচ্ছে যাবে না বলে এখানে বসে পড়েছে, চলে যা আমি যাচ্ছি পরে। ইচ্ছে বলে দিল কি কি পিঠে খাবে আজকে, ইচ্ছে বাড়ি চলে যায়। ইচ্ছে টাটা, পরে যাব পরে। আচ্ছা, এই মা সন্ধে দিচ্ছে এখানে, আর খড়গুলো কি করবে বলো তো, তোমরা পরেই দেখবে খড়গুলো কি করা হয়। মা খড়গুলো ভিজিয়ে রেখেছে, মানে ধুয়ে রেখেছে খড়গুলো, দিয়ে মন্দিরে রেখেছে। মায়ের নারকেল কোড়াতে ছাই মারা হয়ে গেছে, মা এখানে উনুন ধরিয়ে দিয়েছে, তো আমাদের পিঠে কাঠের উনুনই হবে, মানে 2-3 রকমের পিঠে হবে, তো তাই গ্যাস উনুন দুটোই ব্যবহার করা হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা জল গরম করতে দিয়েছে মা, গুঁড়িটা মাখাবে বলে জল গরম করতে দিয়েছে। মা ওইদিকে গুঁড়িটা মাখছে, সেদ্ধ পিঠে করবে, আমরা এখানে পুর পিঠে বলে থাকি, অনেকে সেদ্ধ পিঠে বলে থাকে তো। আর এখানে আমি কিচেনেতে পাটি সাপ্তার জন্য গোলাটা গুলে নিচ্ছি, এতে দিয়েছি ময়দা, চিনি আর অল্প পরিমাণ মতো নুন দিয়েছি, নুন দিয়ে গুলেছি। এরপর চালবাটাটা আমি দিয়ে দেবো, যে আমি চালবাটাটা দিয়েছি, আমার ক্যামেরা ধরার কেউ নেই বলে আমি ঢেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা নিয়ে আমি মায়ের কাছে যাই, মাও ওখানে মাখছে, আমিও নি বসে মাখবো। এই যে মা, মায়ের গুঁড়ি মাখা হয়ে গেছে, মা করছে এই যে উনুনের পাশেই। আজকের দিনটা বেশ ভালো লাগে, মানে এই শীতকালে বাইরে বসে বসে পিঠে করা বেশ একটা আলাদা ব্যাপার। আমাদের পুর পিঠে হবে, পাটি সাপ্তাহ হবে, আর দুধ পিঠে হবে। দুধ পিঠে হচ্ছে ভাইয়ের ফেভারিট, তাই ওটা হচ্ছে। পাটি সাপ্তাহ আমার ফেভারিট, তাই পাটি সাপ্তাহ হচ্ছে। আর মা বাবার হচ্ছে পুর পিঠে, সেই জন্য 3 রকমেরই হচ্ছে আমাদের বাড়িতে।
এখানে আমি সব রেডি করে নিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ গ্যাস অন করে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, একটু গরম হোক। আমি এখানে গোলাটা নিয়েছি, তারপরে তেল নিয়ে নিয়েছি, এরকম বেগুনের ডাঁটি দিয়ে দেব, আর এই যে জল নিয়ে নিয়েছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। এই যে আমি নারকেলের পুর নিয়ে নিয়েছি, তো এবার তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এবার আমি করব। অনেকে সন্দেশ দিয়ে করে, মানে নারকেলটা পছন্দ করে না, নারকেল খেলে অনেকের গ্যাস হয়ে যায়, কিন্তু আমার আবার নারকেলটাই পছন্দ হয়, সন্দেশটা আমার ভালো লাগে না। তাওয়াতে তেল দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে উঠে যায়। এরপরে আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি সরু সরু ভাবে। আমি খুন্তি নিয়ে বসতে ভুলে গেছি, এখান থেকে খুন্তিটা নিয়ে নিচ্ছি, সব হাতের কাছেই আছে। আমি মানে কর দেওয়ার পর আমি খুন্তি খুঁজছি, খুন্তিটা কোথায়। অনেকে কি করে বলতো, রসে ডুবিয়ে দেয়, অনেকে রসে ডোবাই করানোর পর, কিন্তু আমরা কি করি, ওই গোলাটা যখন গুলি না তখনই আমরা মিষ্টিটা দিয়ে দিই, আর রসে ডোবানোটা ভালো লাগে না, ওই সেই জন্য আমরা ওইরকম ভাবে তেলে ভেজে নেবো, এগুলো লাস্টে আমরা তেলে ভেজে নেব। আমাদের এরকমভাবেই পাটিসাপটাটা হয়, আর এরকমভাবে খেয়ে অভ্যস্ত তো, আর রসে ডুবিয়ে দিলে আর ভালো লাগে না খেতে ওটা। তোমরা কি ভাবছো বলো তো, আমি পিঠেও করতে পারি, এটাই মনে আসছে না করতে। হ্যাঁ, রান্নাও করতে পারি, পিঠেও করতে পারি, কথাই আছে না যে রাঁধে সে চুলো বাঁধে, মানে ঘরের কাজ আমি সবকিছু শিখে রেখেছি। অবশ্য মা শিখিয়েছে সবকিছু, আগে মা প্রথমেই তো করতে পারতাম না, মা আগে দেখিয়েছে কিভাবে, মানে মা যখন পিঠে করতো দেখতাম কিভাবে করছে না করছে, সেইগুলোই দেখে দেখে আজ পুরো এক্সপার্ট হয়ে গেছি করতে। সব রকমেরই পিঠে পারি, পাটিসাপটা, পুর পিঠে, দুধ পিঠে, গুড় পিঠে, এগুলো সব পারি। আর সবাইকে সব কিছুটা শিখে রাখা ভালো, কারণ কখন কি কাজে লাগবে তো বলা যায় না, তো আমার মতে বলে সবাইকে সব কাজটা শিখে রাখা দরকার, যে সব কাজে যে অন্য কারোর ওপর নির্ভর করে থাকবো সেটা নয়, নির্ভর করা অন্য কারোর উপর নির্ভর করে থাকাটাই ভুল। হ্যাঁ, মানুষ তো সব কিছু পারে না, কিন্তু চেষ্টা করে, তাই না? চেষ্টা করতে কি দোষ আছে, চেষ্টা করতে করতে তো একদিন ভালোটাই হবে। এই যে আমি যখন প্রথম প্রথম করতাম তখন কি এত সুন্দর করতে পারতাম, করতে পারতাম না, এখন অনেকবার করার পর আস্তে আস্তে এই জিনিসটা এসেছে, মানে ভালো করাটা। এতগুলো পিঠে কে করলো? হ্যাঁ, সব আমি করেছি, এতগুলো পিঠে আমি করে নিলাম, ভাবা যায়। এদিকে তো আমার পিঠে করা কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে দেখি মায়ের কত দূর হলো, চলো দেখি কত দূর হলো। ও ভাই, এসে দেখছি মায়ের দুধ পিঠে রেডি হয়ে গেছে, আর এইদিকে মা সেদ্ধ পিঠে করছে, কিছুটা পুর, মনে কি মা ওটা বাঁধাকপি তরকারি, কিছুটা বাঁধাকপির তরকারি আর কিছুটা নারকেলের পুর দেবে। মানে কোন আমলের যুগে একটা হারকেন আছে, মা খুঁজে খুঁজে বার করেছে, আর এই একটা লম্ফো আর কুল্লো, আর এখানে চ্যাঙারি আছে, এগুলো কি হবে সব তোমরা পরে দেখতে পাবে। মা উঠে গেল, এটাও আমি এবার পুর পিঠে করব, আমি একটু থেসে নিচ্ছি। নারকেল
নারকেলের পুর দিয়ে দিলাম। এটাকে এবার বন্ধ করে দেবো। রেডি হয়ে গেল আমার। বাবাও এই এলো বাড়ি বাজার থেকে। আর এইদিকে ভাইও পিঠে করছে। ভাইও জানে হাতের কাজ, পিঠে করলে ভাইও করে। এদিকে বাবা কুট কাটছে ভাইকে। কেমন করলি দেখি? ভালো। কোন বাজার গিয়েছিলে? ভাই যাচ্ছে, এই যে খড়গুলোকে বলেছিলাম না কি করবে, চলো তোমাদেরকে দেখাচ্ছি কি করবে ভাই। ওই মন্ত্রটা বল। সেই বাউনি বাজছে লক্ষ্মীর হাড়িতে ভাই। মন্ত্র আছে, আমি বলে দিচ্ছি। আউনি বাউনি তিন দিন তিন রাত কোথাও যাওনি, বাড়িতে বসে ভাত পিঠে খেও, এই হচ্ছে মন্ত্র। এই যে দেখতে পাচ্ছ মা এইগুলো বেঁধে দিয়েছে লম্ফ। এই যে কোন আমলে পড়ে থাকা হারিকেন, তারপরে এই এতে কুলোতে সব বাউনি বেঁধে দিয়েছে। এগুলো সব বাঁধে দেখি। এটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেটে একটা বেঁধে দিচ্ছে। সব তিন দিন পর খোলা হবে তো? কবে? ওই লক্ষ্মী পুজোর দিন তো? বারান্দা দিয়ে সেই আম বাগানের দিকে দেখি অন্ধকারে কোথায় যাওয়া হচ্ছে। অন্ধকারে যাচ্ছিটা কোথায়? তোমরাও দেখতে থাকো অন্ধকারে আমরা যাচ্ছি কোথায়। এইখানে আমাদের চলে এলাম, কারণ কলে তো বাউনি বাঁধতে হয়, তো কলে তো মা বাউনি বেঁধে দিচ্ছে। পুরো সব অন্ধকার। এদিকে বারান্দায়, এইদিকে আমাদের মেন গেটটা। এই দেখো ল্যাম্প পোস্টে লাইট জ্বলছে রাস্তার ধারে। মা বৌদির বাড়ি যাচ্ছি। আমি একবার যাই, বৌদি কি করছে তো দেখতেই পাচ্ছ। আজকে সত্যি ঠান্ডা নেই। কালকে সব মকর সংক্রান্তি আছে, ভোরবেলা মানে সূর্য ওঠার আগে স্নান করতে যাবে নদীতে। আমি তো যাচ্ছি না, কারণ আমি সেই ছোটোবেলায় যেতাম মায়ের সাথে, তো বড় হয়ে গেছি মানে এতটা ঠান্ডা ভোরবেলা কে উঠে যাবে? আমি আমার দ্বারা ইম্পসিবল। মা মনে হয় যাবে, আবার মায়ের একটু শরীরটা খারাপ আছে, যাবে কি যাবে না আমি জানিও না। আর যদি আমি যাই তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর যদি না যেতে পারি তাহলে তোমাদেরকে আমি দেখাতে পারবো না, সরি। বাট ঠান্ডায় ওরকমভাবে নদীতে স্নান করতে যাওয়া আমার পক্ষে সম্ভব না এত ঠান্ডাতে, তোমরাই বলো। তো চলো বৌদিদের বাড়ি যাই, দেখি বৌদি কি করছে। আমি রাস্তাতে বেরিয়ে পড়েছি, কেউ কোথাও নেই দেখছি। এই যে আমাদের বাড়ির রাস্তা, ওখানে আমাদের খেলার মাঠে সব কি করছে, লাইট জ্বলছে। ওখানে করে একটা মন্দির হচ্ছে তো লাইট জ্বালা আছে। এই যে সব বাড়ি, এদিকে সব মাঠ। এই যে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, কেউ কোথাও নেই, আমি বেরিয়ে পড়েছি। আর আজকে একদমই ঠান্ডা নেই। বৌদিদের বাড়ি চলে এসেছি। কি করছে বৌদি? পড়াচ্ছে? তোমাদের পিঠে হয়ে গেছে? ও জেঠু এখানে খেতেও বসে পড়েছে। এই যে জেঠু বসে খাচ্ছে পিঠে। কি পিঠে হয়েছে তোমাদের? পুরপিঠে আর গুড়পিঠে হয়েছে বড় মাদের। আমি এই বৌদিদের বাড়ি থেকে এলাম, তো এখন বাজে মনে হয় 9:30। তো এবার আমাদের বাড়িতে সবাই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে এবার শুয়ে পড়বো। তো আমার ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ আমার পাশে থেকো, এইটুকুই আমি বলবো। আর
তো এখন আর মতন বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, আর খুব তাড়াতাড়ি যেন তোমাদের সাথে দেখা হয়। বাই।